ছাত্র রাজনীতি, লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেমিক ছাত্র সমাজ তাদের নিজেদের ও দেশ মাতৃকার স্বার্থে অত্যাচারী শাসক ও শোষক শ্রেণীর বিরুদ্ধে ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। বাঙালি জাতি যখনই কোনো অশুভ শক্তির নিগড়ে বাধা পড়েছে, তখনই ছাত্ররা শৃঙ্খল ভেঙে নিঃসংকোচ চিত্তে এগিয়ে এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি বাস্তবে শিক্ষার্থীদের কতটা কাজে আসছে? ছাত্র রাজনীতি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এখনো বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ভয় এবং ভীতি রয়েছে। ক্যাম্পাসে অব্যাহত বিক্ষোভ আন্দোলনও চলছে। ছাত্র রাজনীতি নিয়ে সরাসরি কথা বলতে চান না কোন শিক্ষার্থী বা শিক্ষক। পুরো ক্যাম্পাসেই যেন একটা নীরব ভীতি ছড়িয়ে রয়েছে। বুয়েটের শিক্ষার্থীরা বলছেন, ভয়াবহ মারধরে আবরার ফাহাদের মৃত্যু হলেও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনাটি বুয়েটের হলগুলোয় নতুন নয়। তাদের আশঙ্কা, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে তারাও হামলার শিকার হতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলছিলেন, এখানকার প্রথম বা দ্বিতীয় বর্ষের জুনিয়র স্টুডেন্ট না চাইলেও প্রতিটা রাজনৈতিক দলের মিছিলে যেতে হয়, তা সে ওই মতাদর্শে বিশ্বাসী হোক না হোক, যেতে হবেই, বাধ্য সে। কিন্তু না গেলে কি হবে? বুয়েটে হাত তোলা এই বিষয়টা আনকমন না। চর থাপ্পড় দেয়া বা স্টাম্পের মার বলেন, এগুলো করা হয়, ছাদে নিয়ে মারধর করা হয়। আরেকজন শিক্ষার্থী বলছেন, সিরিয়াস নির্যাতন যেগুলো হয় তা হলো কাউকে পছন্দ হলো না, অথবা কারো প্রতি তার ব্যক্তিগত আক্রোশ, অথবা ফেসবুক পোস্ট, এসব কারণে যদি মারা হয় শেষ পর্যন্ত তাকে শিবির নাম লাগিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদি কেউ প্রতিবাদ করে তাকে আবার শিবির অভিযোগ করে অন্তত হল থেকে বের করে দেওয়া হবে, আর যদি হল থেকে বের করে দেওয়া হয় তাকে প্রশাসন থেকেও কেউ সাহায্য করবে না। এ কারণে এসবের কেউ প্রতিবাদও করে না। শুধু বুয়েট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে জানা গেল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনৈতিক একটি বড় অনুষঙ্গ আবাসিক হলের আসন পাওয়ার ব্যাপারটি। আসন সংকটের কারণে প্রথম বর্ষে অনেক শিক্ষার্থীর জন্যই আসন পাওয়া কঠিন, আর এই সুযোগটি কাজে লাগিয়ে এসব শিক্ষার্থীকে গণরুম বা হলে থাকার ব্যবস্থা করে দেয় ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, হলে একটা ছেলেকে রাজনৈতিক ভাবে উঠতে হবে। লিগালি শুধুমাত্র বিজয় একাত্তর হলো, আর লিগালি শুধুমাত্র বিজয় একাত্তর হল, আর মেয়েদের চার পাঁচটি হলে ওঠা যায়, আর কোথাও লিগালি উঠতে দেয় না। ফলে ছেলেদের হলগুলোয় যখন আপনি উঠবেন, আপনাকে বাধ্যতামূলক ভাবে রাজনীতি করতে প্রোগ্রামে যেতে হবে। প্রশাসনিক ভাবে কোনো সিট দেওয়া হয় না, রাজনৈতিক ভাবেই সিট দেওয়া হবে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া প্রথম বর্ষে হলে ওঠা সম্ভব নয় বলে তিনি জানান। কেউ যদি হলে ওঠার পরে রাজনীতি না করে তাহলে আমি হলেই থাকতে পারবো না, আমাকে মেরে বের করে দেওয়া হবে। ফার্স্ট ইয়ারে আমাকে গণরুমে উঠতে হবে। গণরুমে ওঠার পর বড় ভাইদের সন্তুষ্ট করতে না পারায় কিভাবে তিনি ভোগান্তির শিকার হয়েছিলেন। ফার্স্ট ইয়ারে তো ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করেছি। সেকেন্ড ইয়ারের ঘটনা, রাত একটার দিকে হলের কিছু বড় ভাই আমাকে ডেকে নিয়ে গেল। এর কয়েকদিন আগে আমাকে একজন বড় ভাই সিগারেটের ক্যান্টিন থেকে ভাত এনে দিতে বলেছিল, আমি তাতে রাজি হইনি। সেজন্য আমাকে ডেকে নিয়ে ফোন কেড়ে নিয়ে পাশের কেল্লা পেজে ওরাই লাইক দিল। এরপর আমাকে রাত একটা থেকে তিনটা রড দিয়ে স্টাম দিয়ে পর্যন্ত মারধর করে পুলিশ দিকে শিবির বলে ধরিয়ে দিল। পরে ক্যাম্পাসের সহপাঠী পরিবারের সদস্যরা এসে আমাকে হাসপাতালে ভর্তি করে। যে কোনো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাতারাতি বিশ্ববিদ্যালয়গুলোর হলের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতে চলে যায়। এরপর থেকে ওই হলের ছাত্র ওঠা থেকে শুরু করে যাবতীয় বিষয়ের নিয়ন্ত্রণ থাকে এসব সংগঠনের হাতে। অতীতে এরকম নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।